ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা যারা এবারে দশম শ্রেণীতে উঠেছো তোমাদের জীবনবিজ্ঞানের যে সিরিজটা শুরু করেছি আজকে তিন নম্বর ভিডিও এখানে আমরা উদ্ভিদ চলন সম্পর্কে আলোচনা করছি উদ্ভিদ চলনের আমরা অলরেডি যে আবিষ্ট চলন রয়েছে স্বতঃস্ফূর্তি চলন রয়েছে অর্থাৎ ট্যাকটিক চলন পর্যন্ত আমরা কমপ্লিট করে নিয়েছি আজকে আমরা আলোচনা করবো উদ্ভিদের বক্রচলন বক্রচলন মানে কি তোমরা জানো বক্রচলন হচ্ছে উদ্ভিদ অঙ্গে বক্রতা সৃষ্টি হবে ধরো এটা হচ্ছে উদ্ভিদ অঙ্গ অর্থাৎ কাণ্ড তো এই উদ্ভিদের কাণ্ডটা যদি বেঁকে যায় তাহলে এটাকে বলা হবে বক্রচলন ওকে তো এই বক্রচলন আবার দুরকম হয় একটাকে বলা হয় স্বতঃস্ফূর্ত চলন আর একটা আবিষ্ট স্বতঃস্ফূর্ত কখন হয় যখন উদ্ভিদ নিজের দ্বারাই হয় অর্থাৎ তার ভেতরের কোনো উদ্দীপনা দ্বারা হয় তখন সেটাকে বলা হয় স্বতঃস্ফূর্ত আর আবিষ্ট কখন বলা হবে যখন বাহ্যিক কোনো উদ্দীপকের দ্বারা হয় তখন সেটাকে বলা হয় আবিষ্ট ঠিক আছে স্বতঃস্ফূর্ত আবার দুরকম হবে একটা বৃদ্ধি দ্বারা হবে আর একটা প্রকরণ হবে তো বৃদ্ধি দ্বারা কী হবে উদ্ভিদের বৃদ্ধি হবে আর প্রকরণের ক্ষেত্রে কী হয় প্রকরণে আমরা জানি স্বতঃস্ফূর্তভাবে খুব তাড়াতাড়ি চলনটা হবে যেরকমভাবে প্রকরণ চলন হয়েছিল কোথায় বন চাড়ালে তো আজকে আমাদের মেন টপিক হচ্ছে ট্রপিক চলন এবং তার যে প্রকারভেদগুলো রয়েছে সেগুলো তো চলো প্রথমে আমরা দেখে নিব ট্রফিক চলন কাকে বলে দেখো ট্রপিক চলনকে আমরা ট্রপিজিম বা দিক নির্ণিত বক্রচলনও বলে থাকি এর সংজ্ঞাটা এরকমভাবে হবে বাহ্যিক উদ্দীপক যেমন হচ্ছে আলো জল তাপ রাসায়নিক পথ এই সমস্তগুলোই হচ্ছে উদ্দীপক তাহলে এদের উৎসের গতিপথ অনুসারে যখন উদ্ভিদের অপরিণত বর্ধনশীল অঙ্গে বৃদ্ধিজনিত আবিষ্ট বক্রচলন ঘটে তাকে বলা হয় ট্রফিক চলন দেখো প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে বসো বলা হচ্ছে উদ্দীপকের গতিপথ অনুসারে তার মানে কি উদ্দীপকটা যেদিকে আছে সেই দিকেই উদ্ভিদের অঙ্গটা বেঁকে যাবে ঠিক আছে কোথায় হবে উদ্ভিদের অপরিণত বর্ধনশীল অঙ্গে হবে অপরিণত মানে যেটা এখনো পরিণত হয়নি অর্থাৎ যে কোষটা সদ্য তৈরি হয়েছে সেই কোষটাকেই বলা হয় অপরিণত তাহলে সেই অপরিণত বর্ধনশীল অঞ্চল দেখো উদ্ভিদের যে কাণ্ডটা আছে সেই কাণ্ডের যে কোষগুলো আছে সেই কোষগুলো থেকে বারবার নতুন কোষ তৈরি হয় তাহলে যে নতুন কোষগুলো তৈরি হচ্ছে সেগুলো কি অপরিণত কোষ আর সেটাই তো কোষগুলো বিভাজনের মাধ্যমে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করছে এই জন্য তাকে বলা হয় বর্ধনশীল অঞ্চল ওকে এখানে কি হচ্ছে বৃদ্ধিজনিত অর্থাৎ দেখো উদ্ভিদের দৈর্ঘ্যটা পরপর বৃদ্ধি পাচ্ছে তাহলে এটাকে বলা হচ্ছে বৃদ্ধিজনিত আর আবিষ্ট বক্রচলন আবিষ্ট কথা অর্থ আমরা জানি আবিষ্ট কথার অর্থ হচ্ছে কি উদ্দীপকের দ্বারা যখন হয় তাকে বলা হয় আবিষ্ট আর বক্রচলন মানে এটা বেঁকে যাবে ওকে তো এই চলনটাকে বলা হয় ট্রফিক চলন বা দ্বিগ নির্ণিত চলন ট্রফিক চলনকে আমরা সাধারণত তিন ভাগে ভাগ করে থাকি এটা হচ্ছে তোমরা জানো উদ্দীপক উদ্দীপকের নাম অনুযায়ী তাদের ভাগ ভাগগুলো করা হয়ে থাকে একটা হচ্ছে ফটোট্রপিক অর্থাৎ সেটা হবে আলোর দ্বারা ফটো বা আলোর দ্বারা হলে তাকে বলা হবে ফটো তারপরে হাইড্রো মানে জল জলের দ্বারা হলে তাকে বলা হবে হাইড্রোট্রফিক আর অভিকর্ষর ক্ষেত্রে অভিকর্ষের দ্বারা হলে তাকে বলা হবে জিও চলন ঠিক আছে তো প্রথমে আমরা দেখব ফটোট্রফিক চলন অর্থাৎ ফটোট্রফিক মুভমেন্ট বা একে বলা হয় আলোক নির্ণীত বক্রচলন এখানে শুধুমাত্র শুধু উদ্দীপকের নামটাই চেঞ্জ করে বাকি ট্রফিক চলনের সংজ্ঞার মতোই হবে দেখো আলোক উদ্দীপকের উৎস দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের বৃদ্ধিজনিত বক্রচলনকে বলা হয় ফটোট্রপিক চলন বাইকে আলোক নির্ণিত বক্রচলন বলা হয় আলোক বৃত্তীয় চলনও বলা হয় বা ফটো ট্রফিজমও বলা হয় এখান থেকে কয়েকটা বৈশিষ্ট্য মনে রাখতে হবে তোমাদের এই যে ফটোট্রফিক চলনটা এটা অক্সিন একটা হরমোন আছে উদ্ভিদের ক্ষেত্রে অক্সিন হরমোন থাকে তো সেই অক্সিন হরমোন দ্বারা এটা নিয়ন্ত্রণ হয় এছাড়া সূর্যের আলো এখানে যে ফটো বলা হলো ফটো হচ্ছে আলো বলা হচ্ছে তো এখানে সূর্যের আলোর কথা বলা হয়েছে তো সূর্যের আলোর দ্বারা নিয়ন্ত্রণ হয় বলে একে হেলিও ট্রফিক চলনও বলা হয়ে থাকে ওকে মনে রাখবে হেলিও ট্রফিক চলনও বলা হয়ে থাকে এছাড়া এখানে আলোর তীব্রতা অর্থাৎ সূর্যের আলোর তেজটা কত আছে কতটা প্রখর তার উপর নির্ভর করে স্থায়িত্বের ওপর কতক্ষণ থাকছে না কত কম থাকছে সেটা আর হচ্ছে সূর্যের যে বিভিন্ন রঙগুলো আছে আলোর তো সেই রঙের উপরেও কিন্তু এই ফটো চলনটা নিয়ন্ত্রণ হয় ঠিক আছে তো এখানে একটা পরীক্ষার দ্বারা আমরা এই ফটো চলনটাকে বুঝতে পারবো তো এটা হচ্ছে একটা অন্ধকার ঘর তো এই অন্ধকার ঘরের মধ্যে একটা জানালার ধারে যদি আমরা সহ চারা গাছকে যদি রেখে দিই প্রথম দিকে চারা গাছটা সোজা থাকবে কিন্তু যখন সূর্যের আলো জানলা দিয়ে আসছে তো সেখানে এখানে আলো হচ্ছে উদ্দীপক তাহলে সেই আলোটা আসছে এদিকে তো এর জন্য কি হয় কিছুদিন পর আমরা দেখব উদ্ভিদের কাণ্ডটা এভাবে আলোর দিকে বেঁকে জানলা দিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে তো এখানে উদ্ভিদের কাণ্ড কি হয়েছে বেঁকে গেছে এছাড়া উদ্ভিদের কাণ্ড বৃদ্ধিপ্রাপ্তও হয়েছে তাহলে এটা কি বৃদ্ধিজনিত বক্রচলন কার দিকে হচ্ছে আলোর দিকে তাই এটাকে বলা হবে ফটো চলন ঠিক আছে তো ফটো ট্রফিক চলনকে আবার আমরা ভাগে ভাগ করি একটাকে বলা হয় পজিটিভলি ফটো অর্থাৎ আলোর দিকে অনুকূল ঠিক আছে তো আলোর দিকে কোনটা যাচ্ছে দেখো উদ্ভিদের কাণ্ড যাচ্ছে আর তার শাখাগুলো যায় আলোর দিকে তাহলে এটা কি হবে পজিটিভলি ফটোট্রপিক এছাড়া আলোর বিপরীত দিকে কে যায় মূল যায় দেখো আলো যেদিকে আছে তার উল্টো দিকে কিন্তু মূল যাচ্ছে তাহলে এটা কি বলা হবে কি নেগেটিভলি ফটোট্রপিক বা প্রতিকূল আলোকবর্তী চলন এছাড়া আর একটা তির্যকভাবে হবে তির্যকভাবে কোনটা হয় পাতাতে হয় ঠিক আছে এগুলো মনে রাখবে নেক্সট আজকে আমরা দেখব জিও চলন তো এখানেও সে একই রকম সংজ্ঞাটা শুধুমাত্র পার্থক্য কোথায় হবে উদ্দীপকের নামের কাছে অভিকর্ষ বল বা মধ্যাকর্ষণ শক্তির দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয়ে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধিজনিত বক্রচলনকে বলা হয় জিও ট্রফিক বা এর বাকি নামগুলো দেখে নাও অভিকর্ষ নির্ণীত চলন বা অভিকর্ষ বৃত্তীয় চলন বা জিও ট্রফিজম বা একে গ্রাভি বলা হয় গ্রাভিটি থেকে এসে গ্রাভিটি অর্থাৎ অভিকর্ষ সেখান থেকে একে গ্রাফি ট্রফিজমও বলা হয়ে থাকে তো ল্যাবরেটরিতে আমরা এই জিও বা গ্রাফি ট্রফিজম এটাকে পরীক্ষা করতে পারি এটাকে পরীক্ষা করার জন্য একটা যন্ত্র ব্যবহার করা হয় সেই যন্ত্রের নাম হচ্ছে ক্লিনোস্ট্যাট যন্ত্র ঠিক আছে এখানে দেখো ছবিটা বুঝতে পারবে এটা হচ্ছে ছোলা বীজ তার এটা কাণ্ড তৈরি হয়েছে এটা মূল তৈরি হয়েছে এখানে আমরা দেখব কাণ্ডটা কিছুদিন পর উপরের দিকে উঠতে থাকে আর মূলটা নিচের দিকে নামতে থাকে তো এখানে আমরা জানি কি অভিকর্ষ উপর থেকে নিচের দিকে কাজ করে তাহলে এখানে মূলের ক্ষেত্রে অভিকর্ষের দিকে যাচ্ছে আর কাণ্ডটা অভিকর্ষের বিপরীত দিকে যাচ্ছে ঠিক আছে তো এখান থেকে আমরা এখানেও এখানেও প্রকারভেদ করতে পারি একটা হচ্ছে অনুকূল অর্থাৎ যেটাকে বলা হয় পজিটিভ জিও অর্থাৎ অভিকর্ষের দিকে বা একে অভিগ চলন বলা হয় অভিকর্ষর দিকে যাচ্ছে কে মূল যাচ্ছে তাহলে এটা কী হবে প্রধান মূলের ক্ষেত্রে আমরা পজিটিভলি জিও বা অনুকূল অভিকর্ষবর্তী চলন দেখতে পাই আর নেগেটিভলি অর্থাৎ প্রতিকূল কার ক্ষেত্রে দেখতে পাই অর্থাৎ অভিকর্ষের বিপরীত দিকে কে যাচ্ছে কাণ্ড যাচ্ছে তাহলে এখানে কি হবে কাণ্ড এটাকে প্রতীপ অভিকর্ষ বর্তীয় বলা হয় নেক্সট হচ্ছে তির্যক বাট হচ্ছে ট্রান্সভার্স জিও বা একে বলা হয় প্ল্যাস জিও অর্থাৎ দেখো অভিকর্ষ এভাবে লম্বভাবে কাজ করছে তো এখানে এই লম্বর সঙ্গে না থেকে যদি আরেকটা হয় সমকোণে এভাবে কাজ করছে অভিকর্ষ এভাবে লম্বভাবে কাজ করছে তার সমকোণ মানে নাইনটি ডিগ্রি তো এই নাইনটি ডিগ্রিতে যদি কোনো অঙ্গ বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন সেটাকে বলবো কি আমরা ডায়াজিও ট্রফিক চলন যেরকমটা দেখতে পাওয়া যায় গ্রন্থিকন্দ বা হচ্ছে রাইজম যেমন হচ্ছে আদা হলুদের যে বৃদ্ধিটা হয় সেটা হচ্ছে এরকম মাটির সঙ্গে সমান্তরালভাবে এরকমভাবে হয়ে থাকে তো এটাকে বলা হয় ডায়াজিও ট্রফিক অর্থাৎ নব্বই ডিগ্রি তাহলে এখানে বাকি যে কোণগুলো আছে নব্বই ডিগ্রি বাদে এক থেকে আমরা উননব্বই বা হচ্ছে একানব্বই থেকে একশো উনআশি তো এই কোণগুলোতে যখন উদ্ভিদ অঙ্গ বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন সেটাকে বলা হয় অভিকর্ষবর্তী বা প্ল্যাজিও ট্রফিক চলন বা হচ্ছে ট্রান্সভার্স জিও ট্রফিক চলন এটা কোথায় দেখতে পাওয়া যায় গাছের শাখাগুলো কোনো নির্দিষ্ট কোণে থাকে না তারা হচ্ছে এইরকমভাবে নাইনটি ডিগ্রি বাদে বাকি কোনগুলোতে বৃদ্ধিপ্রাপ্ত হয় বা হচ্ছে মূল উদ্ভিদে যে মূলটা বৃদ্ধিপ্রাপ্ত হয় প্রধান মূলটা প্রায় লম্বভাবেই থাকে বাকি তার যে শাখা মূলগুলো এগুলো এরকম হয় থাকে তো সেখানে সেই পার্শীয় মূলগুলোতে হবে কি অভিকর্ষ তির্যক অভিকর্ষবর্তী চলন ঠিক আছে নেক্সট আমরা দেখব হাইড্রো চলন এখানে বলেছি আমরা হাইড্রো কথা অর্থ হচ্ছে জল তাহলে এখানে জল উদ্দীপকের দ্বারা নিয়ন্ত্রিত হয় উদ্ভিদের অঙ্গের বৃদ্ধিজনিত বক্রচলন হবে তাকে বলা হবে জল নির্ণীত বক্রচলন বা হচ্ছে হাইড্রোট্রপিজম বা হচ্ছে বৃত্তীয় চলন ঠিক আছে দেখো একটা ছবি এটা হচ্ছে উদ্ভিদ তো উদ্ভিদের মূল দেখো এখানে পার্শ্ববর্তী এলাকায় জল আছে তো মূলটা জলের দিকেই কিন্তু চলে যাচ্ছে তাহলে এখানে জলের দিকে অর্থাৎ জলের গতির দিকে যাচ্ছে তাহলে এটা হবে কি হাইড্রোট্রপিজম এখানেও আমরা প্রকারভেদ করতে পারবো তাহলে এখানে আমরা দুভাবে প্রকারভেদ করেছি একটা হচ্ছে পজিটিভলি হাইড্রোট্রফিক অর্থাৎ জলের দিকে যাবে আর একটা জলের বিপরীতে যেটাকে বলা হয় নেগেটিভলি হাইড্রোট্রফিক জলের দিকে যাচ্ছে কি মূল কিন্তু কাণ্ড কি জলের দিকে যাচ্ছে কাণ্ড জলের বিপরীত দিকে যাচ্ছে তাহলে এটা কি হবে কাণ্ড বা হচ্ছে লবণাম্ব উদ্ভিদের যে মূল সেটা তো জলের দিকে যায় না সে তো ওপরের দিকে উঠে আসে শ্বাসমূল যেটাকে বলা হয় সেটা তো কি হবে নেগেটিভলি জিওট্রো হাইড্রোট্রফিক চলন ওকে এছাড়া এগুলো হলো আমাদের প্রধান তিনটি জিও ট্রফি সরি ট্রপিক চলন এর প্রকারভেদ এছাড়া আরও কিছু অ্যাডভান্সড ট্রফিক চলন রয়েছে সেগুলো দেখো থিগ্মো ট্রফিক বা থিগ্মো ট্রফিজম থিগ্মো কথার অর্থ হচ্ছে স্পর্শ বা হচ্ছে আঘাত তাহলে এখানে উদ্ভিদের অঙ্গ কোনো একটা স্পর্শের জন্য যখন উদ্দীপিত হয় সেভাবেই তার অঙ্গের বৃদ্ধিপ্রাপ্ত হয় তাকে বলা হয় থিগ্মো ট্রফিজম যেমন দেখো উচ্ছে লাউ কুমড়ো ইত্যাদি যে আকর্ষগুলো থাকে সেগুলো কি হয় কোনো একটা অবলম্বনকে জড়িয়ে বেড়ে ওঠে তো সেখানে যে অবলম্বনটা সেটা হচ্ছে কি স্পর্শ দ্বারা উদ্দীপিত হচ্ছে অবলম্বনের স্পর্শে উদ্দীপিত হয় আর আকর্ষের যে অংশটা অবলম্বনকে স্পর্শ করে থাকে সেই কোষগুলো ধীর গতিতে এবং বিপরীত কোষগুলো এবং বিপরীত কোষগুলো দ্রুত বৃদ্ধি পায় ওকে দেখো এই যে কোষটা আর এই কোষটা এটা বিপরীত দিকে আছে এখানে কোষগুলো বেশি বিভাজিত হবে এই জন্য কিন্তু উল্টো দিকে মেকে যাচ্ছে ওকে এইভাবে কিন্তু তারা বৃদ্ধিপ্রাপ্ত হয় এটাকে বলা হয় থিগমোট্রপিজম নেক্সট যেটা আছে কেমোট্রপিক বা কেমোট্রোপিজম কেমো কথার অর্থ তোমরা জানো রাসায়নিক পদার্থ তাহলে কোনো রাসায়নিক পদার্থের উৎসের দিকে যখন উদ্ভিদের কোনো অঙ্গ যাবে বা বেঁকে যাবে সেটাকে বলা হবে কেমো ট্রফিক চলন এটা কোনো ক্ষেত্রে হয় দেখো এটা হচ্ছে উদ্ভিদের ডিম্বাশয়ের একটা গঠন এটা হচ্ছে ডিম্বাশয় এটা হচ্ছে গর্ভদণ্ড আর এটা হচ্ছে গর্ভমুণ্ড এখানে গর্ভমুণ্ডের উপর যখন পরাগরেণু এসে পড়ে তো সেই পরাগরেণুর মধ্যে একটা নল তৈরি হয় যেটাকে বলা হয় পরাগনালিকা সেই পরাগনালিকাটা পরপর এরকমভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয় দেখো এখানে দেখানো হয়েছে এত দূর পর্যন্ত এসেছে তারপরের স্টেপে সেটা আরও বৃদ্ধিপ্রাপ্ত হয় এখানে ভ্রূণস্থলীর মধ্যে ঢুকেছে এই ভেতরে অংশটা এটা হচ্ছে ভ্রূণস্থলী তাহলে এই যে পরাগ নালিটা এখানে ভ্রূণস্থলীতে সহকারী কোষ থাকে সেই সহকারী কোষ একটা কেমিক্যাল সিগন্যাল প্রদান করে তো সেই কেমিক্যাল সিগন্যালের জন্য এখানে সেই পরাগনালীটা উপর থেকে একদম গর্ভমুণ্ড থেকে এসে পরাগ নালীটা কোথায় প্রবেশ করে ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করে তো এখানে কি হয়েছে এই অঙ্গটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এবং তার বক্রচলন হয়েছে এটা কি বলা হচ্ছে কেমোট্রপিজম দেখো ফুলের গর্ভকেশর গর্ভকেশর চক্রের পরিপক্ক গর্ভমুণ্ড থেকে রাসায়নিক পদার্থ যেমন শর্করা পদার্থ উৎপন্ন হয় গর্ভদণ্ডের ভেতর দিয়ে ডিম্বাশয়ের দিকে অগ্রসর হওয়া এই শর্করা পদার্থ গর্ভমণ্ডের উপর পড়া পরাগরেণুর ক্ষেত্রে উদ্দীপক হিসেবে কাজ করে এই উদ্দীপকের প্রভাবে পরাগরেণু উদ্দীপিত হয় আর সেটা গর্ভমণ্ড গর্ভদণ্ডের ভেতর দিয়ে ডিম্বাশয়ের ডিম্বাণু পর্যন্ত এই যে পরাগনালীটা তৈরি হয় এবং নিষেক ঘটায় বুঝতে পারলে তাহলে এখানে এখান থেকে উৎপন্ন হবে পরাগনালীটা তারপর ভেতরের দিকে গিয়ে একদম ভেতরে ভ্রূণস্থলীর ভেতরে যে মানু আছে সেখানে গিয়ে প্রবেশ করবে তারপর সেখানে নিষেক ঘটাবে এটা হচ্ছে একটা কেমিক্যাল সিগন্যালের দ্বারা হয় এর জন্য এটাকে বলা হয় কেমো ট্রফিক চলন এছাড়া আরও দুটো রয়েছে একটাকে বলা হয় এরো ট্রফিক চলন এরো কথাটা তোমরা কি জানো এয়ারের কাছাকাছি এসছে তাহলে এয়ার অর্থাৎ বাতাসের জন্য হবে দেখো জলমগ্ন মৃত্তিকায় উদ্ভিদের বায়ু বা অক্সিজেনের দ্বারা নিয়ন্ত্রিত ট্রফিক চলনকে বলা হয় এরো ট্রফিক চলন যেমন হচ্ছে লবণাম্ব উদ্ভিদের শ্বাসমূল ওকে তারপর হচ্ছে ট্রমাটো ট্রফিক ট্রমা কথার অর্থ হচ্ছে কি ট্রমা কথার অর্থ হচ্ছে ক্ষতস্থান তাহলে ক্ষতস্থানের জন্য ক্ষতস্থানের উদ্দীপনার কারণে যখন ট্রফিক চলন হয় তাকে বলা হবে ট্রোমাটো ট্রফিক চলন ওকে এটা উদ্ভিদের যে বিভিন্ন স্থানে ক্ষত তৈরি হয় সেখানে এই ধরনের চলন হয়ে থাকে ওকে তো এই ছিল আমাদের আজকে ট্রপিক চলনের সম্পূর্ণ ডিটেলস ভিডিও এখান থেকে তোমাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছি সেই হোমওয়ার্কের উত্তরগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে হোমওয়ার্কের প্রশ্ন হলো ফার্স্ট প্রশ্ন থিগমো ট্রপিক এর উদ্দীপক কি আর একটা নেগেটিভ জিওট্রপিক চলন কোথায় দেখা যায় অর্থাৎ উদ্ভিদের কোন অঙ্গে ওকে এই দুটো প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট আসবো আমরা ন্যাস্টিক চলন নিয়ে ন্যাস্টিক চলন নিয়ে পরের ভিডিওতে আসছি ভালো দেখো পড়তে থাকো অল দ্য বেস্ট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে